ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর মোদীকে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ বললেন বন্ধু প্রতিম দেশের আত্মত্যাগ যেন ভুলে না যায় মন্ত্রিত্ব থাকা না থাকা প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে পররাষ্ট্রমন্ত্রী ইস্যুতে ওবায়দুল কাদের জানালেন মোমেনের বয়স হয়েছে তিনি কিছুটা অসুস্থ সুর পাল্টালেন সিইসি বললেন দলগুলোর সমঝোতা হলে প্রয়োজনে সব আসনেই ভোট হবে ব্যালটে রাজনৈতিক সংকট সমাধানের আহ্বান ডিমের বাজারে আবারও হরিলুট তিন দিনের ব্যবধানে ডজনে বেড়েছে দশ টাকা ঊর্ধ্বমুখী সাবান ডিটারজেন্টের দাম ১২ কেজি এলপিজিতে বাড়ল ১৬ টাকা